হাইরারে আল্লাহর নবীর ছোট মেয়ে আমার মা ফাতেমা দরজার কাছে চলে গেলেন, ভিতরতে বলতে লাগলেন কে তুমি, এমন করে চিল্লাচ্ছ কেন, এমন করে ডাক দিচ্ছ কেন, আমার আব্বা যে অসুস্থ, আমার আব্বা কথা বলতে পারছে না, দেখা করতে পারবে না, তুমি চলে যাও চলে যাও, দেখা করতে পারবে না। ও ভাইরা রে, আগে আওয়াজ দিয়েছিল আরো জোর করে আওয়াজ দিচ্ছ কে তুমি, একবার দরজাখানা খুলে দাও, আমি বিশ্ব নবীর দিদার করব, বিশ্ব নবীর সঙ্গে কথা বলবো। মা ফাতেমার মনে ডাউট এসে গেল, এমন করে বলছি শোনে না কেন, দৌড়ে গেলাম বাজার বাহিরে, কে যেন বারবার চিৎকার করছেন আপনার সঙ্গে দেখা করবেন, ও নবী আমি ফাতেমা কোন কি করব, আব্বু আমার দিনের নবী রহমতের নবী গলা খানা জুড়ে বলেছিল, মা যিনি হংকার দিচ্ছে যিনি ডাকছে তুমি করে ডাক বন্ধ করতে পারবে, তুমি কি মানা করতে পারবে, তুমি কাকে ফিরাতে পারবে, পারবে না, যিনি বাইরে ডাকছে হংকার দিচ্ছে উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা মালিকুল মউত। আমার নবীর মেয়ে চিৎকার করে ডেকে বলেছিল আব্বা জান গো, মালিকুল মউত আসা মানে বুঝতে পেরেছি আপনি বোধ আর থাকবেন না। আমার নবী পাক ডেকে বলছিল, মা কোন কথা না, একবার দরজাখানা খুলে দাও আমার সঙ্গে দেখা করবে। বিশ্ব নবীর মেয়ে দরজাখানা খুলে দিলে, আজরাইল সালাম করে বিশ্ব নবীর পাশে বলে নাম বসে যা। আল্লাহর নবীর বিশ্ব নবীর পাশে বসে কথোপকথন করতে করতে বলেন, হুজুর আমি এসেছি আপনার আল্লাহ পাঠিয়েছে বিনা অনুমতিতে আপনার শরীরে হাত দেব না, কারণ আপনি হচ্ছেন আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এত বড় দোস্ত, এত বড় সম্মান আপনি পেয়েছেন, তাই আল্লাহ পাক বলে দিয়েছে আমার দোস্তের গায়ে যখন হাত দেবে বিনা অনুমতিতে যেন দেবে না। হুজুর একটুখানি বলুন আমি আপনার জাহানটা কি কব্জ করতে পারি, কত বড় নবী যে জাহান কব্জ করবে অনুমতি চাচ্ছে, জি অবাক সবাই ঘিরে বসে আছে, সবার চোখে পানি, নবীর নয়নের নাতি কাঁদছে, সবাই চোখের পানি ফেলছে, হায় 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 নবী থাকবে না, চলে যাবে, বিদায় লে। আল্লাহর নবী ডেকে বলেন, আজরাইল আমি বুঝতে পেরেছি তুমি আমার জাহানটা কব্জ করবে, আমি আল্লাহর দরবারে ফিরে যাব, কিন্তু একটা কথা বলি আমার ভাই জিব্রাইলকে একটুখানি তুমি ডেকে দাও, আমার দুটো মনের কথা আছে, আমি বিশ্ব নবী একটু বলবো। মুহূর্তের মধ্যে ডাকা হলো, ডান পাশে বসে গেল জিব্রাইল, সালাম কালাম করলেন, প্রশ্ন করলেন নবী গো আপনি এমন করে আমাকে তলব করলেন কেন, এমন করে ডাক দিলেন কেন, আপনি ডাকলে সব কাজ ফেলে আমাকে আসতে হয়, বলুন তো কারণটা কি। আমার নবী পাক ডেকে বলেন, জিবরিল এই জন্য ডেকেছি আমি দুনিয়ার জমিনে ছিলাম, অনেকবার তুমি এসেছো কথা বা কতর হয়েছে, আল্লাহর ওহিগুলো তুমি পৌঁছে দিয়েছো, আল্লাহর বার্তাগুলো পৌঁছে দিয়েছো, আর তো তোমার সঙ্গে দেখা হবে না, এই দুনিয়ার কথা বা কতন হবে না, আমার একটা
এটাই দাবি তোমার কাছে আজরাইল বসে আছে আজকে আমার জাহানটা কবজো করবে আমি দুনিয়াতে চলে যাব ও ভাই জিবরিল গো আমি যেতে রাজি আছি কিন্তু একটা দাবি তোমার কাছে একটা কথা তোমার কাছে আমি নবী উম্মতের জন্য আমি দাঁত ভেঙে দিয়েছি গো আজ আমার নিজে রক্ত ঝরিয়ে দিয়েছি মক্কা ছেড়ে আমি মদিনায় গেছি আজকের উম্মতের জন্য ও ও জিবরিল একবার বলো বলো আমি ইন্তেকালের পরে আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার গুনাহের উম্মত উম্মতানির ভার আমি নবী কারে দেব এই কথা বলার জন্য আমি একটু তলব করেছি একটু ডেকেছি ও ভাইরা রে বিশ্ব নবী ডেকে বললেন ও জিবরিল তাড়াতাড়ি বলো জিবরাইল বলেছিলেন ও নবী এই কথার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই একটু অপেক্ষা করুন পরে বলছি জিবরাইল চলে গেলেন আয় আল্লাহ তোমার বন্ধু তোমার ডাকে চলে আসবে কিন্তু আজকের বড় একটা প্রশ্ন করেছে আমি জিবরাইল জবাব দিতে পারিনি আমি জিবরাইল উত্তর দিতে পারিনি আমি জিবরাইল আজকের লাজ জবাব বিনে গেছি আজকের বলতে চাচ্ছি আয় আল্লাহ তোমার বন্ধুর যে আজকের প্রশ্নটা আমি জিবরাইল কি বলবে একটু বলে দিন ও ভাইরা রে ও কৃত্তিমুরে তরুণ বন্ধুরা যুবকেরা আজকের আল্লাহর এই মহব্বতে মাহফিল তোমরা দিয়েছো আজকের পয়সার দিকে তাকালে না আজকের কষ্ট দিকে তাকালে না শরীর দিকে তাকালে না সব আজকের উজার করে দিয়ে আজকের আমার পীরের আওলাদের মহব্বতে এই মাহফিল যে তোমরা করেছো আমি বলে যাচ্ছি মনে রেখে দিও কে কি বললো ডাকার দরকার নেই কিয়ামতের মুসিবতের ময়দানে এই জলসাটা আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না কারণ এ তো বহু পুরনো পীরের কথা বলছি নে আমাদের দেখা পীর দু হাতে মাটি দোয়া পীর আজকের সেই পীরের মাহফিল আপনারা করছেন আমি বলবো ইন্তেকালের পরে মানুষ বুঝতে পেরেছে উনি কত বড় সাধক ছিলেন ইন্তেকালের পরে মানুষ জানতে পেরেছে উনি কত বড় আল্লাহর বন্ধু ছিলেন তার জানাজায় মানুষ চমকে গেছে তাই আমি নবীর কথাটা টানছি কেন একটুখানি হুজুরের আওলাদের কথা আমি আনবো এজন্য টানছি একটু বুঝবেন মগজে রেখে দেবেন কথাগুলো লাভ হবে আল্লাহ কি বললেন উত্তরটা জিবরিল কি দেবে আল্লাহ বললেন জিবরিল না 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 আমার বন্ধু যখন প্রশ্ন করেছে জবাব তোমার দিতে হবে আল্লাহ আমি কি জবাব দেব আমি তো জবাব খুঁজে পাচ্ছি না আল্লাহ পাক জবাবটা বলে দিলেন ও জিবরিল আমার বন্ধুর কাছে তুমি চলে যাও যে বন্ধু উম্মতের জন্য রক্ত দিতে পারলো মক্কা ছাড়তে পারলো আজকে দাঁত ভাঙতে পারলো নিজের মাথার হেলমেট টুকরো ঢুকে গেল এত কষ্ট করতে পারলো আজকে সাত দিন না খেয়ে পেটে পাথর বেঁধে জীবন আজকে কাটালো ও জিবরিল এত কষ্ট আমার বন্ধু যখন করলো আমার বন্ধুর কানে কানে বলে দাও ও মুতুমুতানির ভার কোনো চিন্তা নেই আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না আমাদের দরজা কত বেড়ে গেল বাবা আমাদের সম্মান কত বেড়ে গেল আল্লাহ তো আগেই বলে দিয়েছে কোরআনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস এটা তো আমার আল্লাহর কথা কোরআনের কথা হে নবী সারা পৃথিবীর বুকে যত নবী পাঠিয়েছি তোমার উম্মত মুতানিরা উৎকৃষ্ট উম্মাত জোরে বলো আর একটু জোরে বলা গেল আজকের ভাবুন কোন নবীর কোন আপনার আল্লাহর নবীর এইরূপ কথা
আপনারা কখনো শুনেননি কিন্তু বিশ্ব নবীর কথা বিশ্ব নবীর আওয়াজ বিশ্ব নবীর আজকের আলোচনা কলিজা ধাক্কা লাগে আল্লাহ নিজে আমাদের ভাল দিয়েছে সবাই জোরে একটু চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না জিবরাইল চলে এলেন নবীর কাছে পাশে বসে গদ গদ চিত্তে বললেন আল্লাহর হাবিব আমি উত্তর নিয়ে এসেছি জোরে বলুন আর একটু চিল্লে বলুন আমি উত্তর নিয়ে এসেছি রাসূল আমার দেখে বলছে জিবরাইল উত্তরটা একটু শোনাও একটু বলো আল্লাহ কি বলেছে একটু শোনাও জিবরাইল বলেছিলেন নবী না 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 আপনি যে রক্ত দিয়েছেন আপনি যে দাঁত ভেঙে দিয়েছেন আপনি যে মক্কা ছেড়ে মদিনায় গেছেন নাকে পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছেন যাদের জন্য কষ্ট করেছেন যাদের জন্য আজকে দুঃখ পেয়েছেন আপনি গাড়ি চাননি বাড়ি চাননি আপনি জমি চাননি জায়গা চাননি আপনি কিছুই দুনিয়ায় চাননি উম্মতের জন্য এত কষ্ট করেছেন ও নবী খবরটা আমি বলে দেই উম্মত মানে চিন্তার করতে হবে না আপনি চলুন আল্লাহর বাড়ি চলুন কোনো চিন্তা করবেন না উম্মতের ভার আল্লাহ নিজে নিয়েছে আমার রাসূল একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন আমার রাসূলের বুকটা ভরে গেল আমার বিশ্ব নবীর মুখে স্বস্তির হাসি একটু বেরিয়ে পড়লো জোরে বললেন না আরেকটু জোরে বলা গেল না আরেকটু চিল্লে বলতে পারলেন না এইবার শুনুন আরেকটা দুঃখের কথা জি হযরতে জিবরাইল পাশে বললেন আজরাইল থামো এখন যেন বিশ্ব নবীর জাহানটা তুমি কবজ করবে না নবীর কথা আমি রেখেছি নবীর কথা মতো আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি আমি জিবরাইল আমার একটা কথা নবীর সঙ্গে আছে আমি বলবো আহ কি কথা এই আল্লাহর নবী আপনার কথা মতো আমি আল্লাহর বার্তা এনে দিয়েছি আমার কথা একটা শুনেন কি কথা বলেন নবী গো আপনি এমন নবী পৃথিবীর জমিন আপনি নবীর নেতা আপনি নাইলে আমার মতো জিবরাইলকে বানাতেন না কোন নবী কালা বানা আপনার বানাতেন না কোন ফেরেশতাকে বানাতেন না লৌহ কলম বানাতেন না ও নবী জি রে সিড়া বিছানা এসে আপনার পিঠে দাগ লেগে গেছে আপনি জীবনে কত কষ্ট করেছেন ও নবী একটু অনুমতি দিলে আপনাকে নিয়ে জাহান কবজ করার পরে আপনার শরীরটা নিয়ে আমি আসমানে নিয়ে যাব জান্নাতুল ফিরদাউস সাজানো হচ্ছে ভরপরি দিয়ে ও নবী ওইখানে আপনি আরাম করবেন কিয়ামত পর্যন্ত আপনি একটু বলে না স্বস্তি পাবেন 63টা বছর এত কষ্ট করলেন এত দুঃখ পেলেন ওইখানে চলুন চলুন আপনার জায়গাটা আরশা দিবে আল্লাহর জান্নাতে রাখা হবে আমার নবী পাক কি বলেছিলেন আয় আমার কিতকিবুরের ভাইরা ও তরুণ বন্ধুরা ও যুবক ছেলেরা ও আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি কোন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে ওই নবী জিবরা হাত পা ধরে কি বলেছিলেন জিবরাইল গো আমার আসমানে নিয়ে যাবে কেন আর সাজমে নিয়ে যাবে কেন আজকে তুমি আমাকে আজকে বলে না আজকে খুশি করবে আমাকে শান্তি দেবে আমি নবী শান্তি পাবো না আমি নবী শান্তি থাকতে চাই না আমার গুনাহের উম্মতের জন্য আমি মদিনার মাটি বেছে নিলাম প্রতি বছর নবীর প্রেমের মালা পরে আজকের তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনা শরীফে আসবে হারামি রসুল যদি আরশা জিমে থাকি আমি রসুল যদি জান্নাতে থাকি আমার উম্মতের কলিজা ফেটে যাবে তারা নবী পাবে না তা আমার উম্মতের জন্য আমি মদিনার মাটি বেছে নিলাম একটু জোরে বলতে পারলেন আরেকটু জোরে বলতে পারলেন না আরেকটু চিল্লে বলা গেল না আজকের আমরা কোন উম্মত আজকের আমরা কি উম্মত তাই আজকে একটু ভাবতে বলছি বাবা একটু চিন্তা করতে বলছি বাবা
বালিশে মাথা দিয়ে রাতের বেলা আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি দুপটা চোখের পানি আমার নবীর জন্য ফেলবেন। জীবনে কি কষ্ট না করলেন আমাদের জন্য। আল্লাহ আজরাইল পাশে বসে আছে, জিব্রাইল শোনার পরে উনি আর কোনো কথা বললেন না, আজরাইল এইবার আমার জাহানটা কবজ করো, আমার জাহানটা তুমি কবজ করো। আল্লাহ আজরাইল হাতখানা নবীর বুকে চাপা দিলেন, না 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 না, আজরাইল আমার বুকে তুমি কোন পাহাড়টা চাপা দিয়েছ বলো। আজরাইল বলল, নবী গো আপনি এমন কথা বলছেন কেন, আপনার বুকে আমি পাহাড় চাপাবো কেন, আপনার বুকে এত কষ্ট দেব কেন, আপনি না দয়ার নবী, আপনি রহমতের নবী, আপনি নাইলে আমার মতো আজরাইল কালা বানাতো না। নবী গো শুধু হাতটা আপনার বুকে দিয়েছি, আপনি এমন করছেন কেন, এমন বলছেন কেন? ও ভাইরা রে, আমার নবী পাক দেখুন আজরাইল গো, একটা বার তুমি তুলে লাও, একটা বার তুমি তুলে লাও, আমার একটা কথা তুমি শোনো। আল্লাহর আজরাইল হাতখানা তুলে বলেন, নবী কি বলবেন বলুন? আমার নবী পাক দেখে বলেন, আজরাইল তুমি আমার জাহানটা এমন ভাবে কবজ করছো আমি বুঝতে পারছি না, এমন ভাবে তুমি কেড়ে নিচ্ছ জানতে পারছি না। আজকে আমার যেন কলিজা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে তুর পাহাড় আমার বুকে চাপা দিয়েছো, এত কষ্ট এত জাকান্দানি হচ্ছে। আল্লাহর আজরাইল বলে ছিল, নবী গো না না না, 99 ভাগ আজকের জাকান্দানি বাদ দিয়ে আমি এক ভাগ আপনার শুধু হাতটা চাপিয়ে দিয়েছি, আপনি এমন করছেন কেন? ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বল আজরাইল গো, আজকের এক ভাগ দিয়ে যদি জাহান কবজ করো, 99 ভাগ যদি বাদ দাও, তাহলে আমার উম্মত মতানির তুমি 99 100 ভাগ এই জাকান্দানে তুমি দাও, তবে তোমার হাতটা আমার বুকে দাও, হাতটা আমার কাছে দাও। হাতটা নিয়ে নবী আমার কি বলল আজরাইল, আমি এখন হায়াতুন নবী দুনিয়ায় বেঁচে আছি, আজরাইল রে তুমি এমন করে জান কবজ করো আমার জানা ছিল না, আজ আমি বুঝতে পারলাম জানতে পারলাম 99 ভাগ বাদ দিয়ে এক ভাগ দিয়ে জাহান কবজ করছো। আমি তোমার কাছে দাবি করলাম, যত কষ্ট যত জাকান্দান উম্মতে তুমি দাও, আমি নবী বুক পেতে দিলাম, ওই কষ্ট জাকান্দানি গুলো আমার বুকে তুমি চাপিয়ে এলা। বলুন আজকের ভাই ভাইয়ের হয় না, আজকের মা বেটায় হয় না, আজকের কত বড় দরদের নবী, তিনি আমাদের মরণের ভার, আমাদের মরণের বোঝা, আমাদের মৃত্যুর যে কষ্ট আমার দয়ার নবী বুকে নিতে চাচ্ছে। সেই নবীর ছেড়ে কোথায় যাচ্ছ পাগল, সেই নবীর ছেড়ে কোথায় ঘুরছ পাগল? তাই এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হয়, আমার চাঁদপুর হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন, আমি তো ওনার ডান পাশে বসেছিলাম। আপনারা দেখেছেন, যার বয়স্ক মানুষ আছে তারা দেখে এসেছিলেন ক্যাডাঙ্গা চাঁদপুরে যে, কারণ আমি ছোট্টবেলা থেকে আমাকে সন্তানের মতো লালন পালন করেছিল, এক জায়গায় বসে আমাকে খাইয়েছিল, কি কদর কি আদর। আমি প্রায় বলতো, হুজুর আপনি আমার নালে খান না কেন, আপনি যখন কিছু খেতে যান আমার আগে ডেকে দেন, কারণটা কি ব্যাপারটা কি? বাগজোলার বাজারে যদি দোকানে বসে অনেক ভক্ত মুরিদ, তার আপেল আঙুর গুলো হুজুরের কাছে নিয়ে যেত, হুজুর খান, পোলতারাটির ভাই, চান্ডালাটির ভাই, আজকের বলে না হ্যাঁ বাগজোল এলাকার ভাই, নিয়ে যেত আমার দেখে বলতো, বাবা তুমি একটা ফল নাও একটা খাও। আমি বলতাম, হুজুর আপনি খান, আপনার জন্য এনেছে আপনি খান। আমার মুখের দিকে তাকে বলতো, বাবা তোমার আব্বা নেই, তুমি গরিব, তুমি এতিম, আমি তোমার বাড়ির থেকে এনেছি বাবা, তুমি আগে একটা আপেল তোলো একটা খাও। আহ, এত ভক্তি করতেন, এত ভালোবাসতেন, জানেন না আজকে আমার কলিজা চৌচির হয়। যখন ইন্তেকালের কথা আমি শুনেছিলাম, হুজুর ইন্তেকাল করলেন, আমার মানে
কাছে হাতে জি আপনার অনেকে দেখেছিলেন আমি মাতার কাছে বসেছিলাম আল্লাহর হুকুম দুনিয়া থেকে বিদায় নিলেন কত বুঝতে পারিনি কিন্তু এই দিন কো আমার কলিজা চৌচির হয়ে গেছে আজকের তেনার আওলাদ মরহুম আব্দুল মান্নান ওনার ইন্তেকাল একদিন আগে আমি ওনার সঙ্গে কথা বলি আমি বনগাঁয় জলসায় গেছি বাবা আমাকে আবার আপেল তুলে ঠিক হুজুর যেমন আমাকে খাওয়াতো আল্লাহ আজকের আমি জানেন না আমার দুঃখে কলিজা ফেটে যায় হুজুর যেমন আমার তুলে খাওয়াতো আব্দুল মান্নান ইন্তেকালের একদিন আগে আপেল আর লেবু আমার হাতে তুলে দিয়ে খাওয়াচ্ছে খা আমরা তুই তোগারি করে কথা বলতাম একই বয়স একই সঙ্গে থাকতাম জি উনি থাকতো ডান দিকে ভ্যানে আমি থাকতাম বাম দিকে ভ্যানে একই সঙ্গে জি আমাকে বলতো একটা আপেল খা একটা আপা লেবু খা আমি বললাম মান্নান আমি জলসায় যাব হ্যাঁ তুই খা বলেন আমি সুস্থ হয়ে গেছি আমি আমার অপারেশন করার পরে আমি পুরো সুস্থ কোন জায়গায় কাটা কোটা দাগ নেই আমাকে দেখালো ঠিক উরোর এখানে সেরে একটুখানে একটা দাগ আমাকে দেখালো জি বলছে এই দেখ এখান থেকে আমাকে অপারেশন করেছে আমি বললাম আল্লাহ যখন ফিরিয়ে নিয়েছে চিন্তার কারণই দোয়া করছি কারণ ঘাবড়াবি না আল্লাহ আল্লাহ আছে কোনো চিন্তা করতে হবে না হঠাৎ তার পর দিন হুজুর কেবলার ছোট ছেলে মাওলানা নুরুজ্জামান যাকে মিন্টু বলে ডাকেন ও আমাকে ফোন করছে মসি শুনেছিস আমার ভাই নেই আমি যেন চমকে গেছি যেন হঠাৎ অবাক হয়ে গেছি ইকি কালকে যার সঙ্গে কথা বলে এলাম আর আজকে নেই আজকে চলে গেছে একই মরণ আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে কোন দিকে না যেয়ে আমি চলে এসেছি এসে আমি শুনলাম সব কথাগুলো আব্দুল মান্নান মরহুম ওনার আওলাদ আমাকে বলছিল দাদু কি মৃত্যু কি মরণ আমাদের সামনে মরেছে আমরা দেখেছি আহ আমি এই ওয়াজটা আজকের কেন করছি জানেন না আমি অন্য ওয়াজ আজকের করতে পারতাম যেহেতু আমার ওয়াজ আপনারা ইউটিউবে দেখেন শোনেন কিন্তু আজকের আমার ওয়াজ করার মতো আজকের ক্ষমতা নেই তবু এসেছি দুয়ার মজলিস বলে আজকের শেষ মোনাজাত করবে মরহুম আব্দুল মান্নান কিন্তু আজকে তেনার সবরেসানি আমাদের করতে হচ্ছে এই দুঃখ এর আঁকা কি সম্ভব বাবা এই জ্বালা কি কারুর সঙ্গে বলার মতো বলা যায় না ছেলেরা বারবার আমাকে ফোন করছে হুজুর আপনি কখন আসবেন কোন টাইমে আসবেন আমি বললাম বাবা আমি যাবো কথা দিয়েছি আমি যাবো ইনশাল্লাহ জি আজকের বলছি বাবা এই মরণটা কেমন এই জন্য আমি নবীর কথা কেনে এনেছি জি আল্লাহর নবীর জাহানটা কব্জ করছে কিভাবে আর আজকের আমাদের জাহানটা কব্জ হয় কিভাবে এই জন্য কথাটা তুলেছি একটু কানে একটু মনে অন্তরে রেখে দেবেন লাভ হবে ভালো মানুষের মরণ কেমন ভালো মানুষের ইন্তেকাল কেমন তার জ্বলন্ত নজির আমি আপনাদের কাছে তুলে দিয়ে যাচ্ছি বাড়ি যে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন লাভ হবে লস নেই আল্লাহ আজরাইল বলেছিলেন নবী গো আপনি যে কথা আমাকে বলেছেন না 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 আমি কবুল করে নিলাম আমি কবুল করে নিলাম উম্মত মুতানি আজকে ওদেরকে যাকাত দানি দেব না ওদেরকে কষ্ট দেব না আজরাইলি রে তাদের জাহান তুমি কেমন করে কষ্ট করবে বলো আজরাইল বলে নবী গো যার উম্মতে মুহাম্মাদি যার নবীর প্রেমের পাগল হবে নবীর প্রেমের মালা গলায় পড়বে পিপড়ি কাটার যন্ত্র মতো আমি জাহান কবজ করব একটু জোরে বললেন না আর একটু জোরে চিল্লে বলা যাবে না তাই আজকের আমার নবীর অদা মতো আমার নবীর কথা মতো আজকের এই তিনটে ইন্তেকাল আমি বহু ইন্তেকাল দেখেছি মৃত্যু দেখেছি তিনটে ইন্তেকাল আজকের আমি আপনাদের কাছে শোনাচ্ছি একটা হচ্ছে মরহুম
চাঁদপুর হুজুর কেবলার ইন্তেকাল আরেকটা হচ্ছে আমার ছোট হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা কলিমুল্লাহ হুজুর ওনার ইন্তেকাল আর মরহুম আব্দুল মান্নান হুজুরের ইন্তেকাল অক্ষর অক্ষরে আজকে খেটে গেল আপনারা জানেন না তিন দিন চার দিন আগে আমার কলিমুল্লাহ হুজুর বলেছিলেন ওনার ছেলের কাছে আমার পাশে বসে বললেন ভাই আমার আব্বা বলছেন এই যে গেট একটু গেটটা ভেঙে বড় করো আমার খাটিয়াটা ঢুকবে না অবাক এমন বলছে কেন আব্বা একদিন তো বলেনি আল্লাহু আকবার ইন্তেকাল হয়ে গেলেন তিনি প্রকাশ করে দিলেন এই জন্য আমি গেটটা ভেঙে বড় করেছি আমার আব্বার খাটিয়া ঢুকবে জি ও আব্দুল মান্নান হুজুরের ইন্তেকালের তিন দিন আগে রাতের বেলা স্বপ্ন দেখছি বাস্তব মিথ্যে বলছি না অনেক হয়তো বলবে বাড়িয়ে বলছি বাড়িয়ে বলে আমার লাভ কি বাবা আমার লাভ কি আমার বলে কি বাহবাহ দেবেন আপনারা না আমি আবার অনেকে স্বপ্নের কথা শুনে অনেক বক্তা আছে টিটকারি করে উনি দেখে আর কেউ দেখে এরম যন্ত্র আছে বাবা জি এজন্য আগে ভাগে বলে নিচ্ছি বাবা মনে কিছু করবেন না বদনাম দুর্নাম দেবেন না আমার নিজে স্বপ্ন এটা বাজে কথা বলছি না আব্দুল মান্নান মরহুম এত সুন্দর সাজে বসে আছে আমি চমকে গেছি আমি কোনোদিন এত সুন্দর সাজে যতদিন আমি ছোটবেলার থেকে ঘুরেছি এইরূপ সুন্দর সাজ পোশাক আমি জীবনে দেখিনি আমি স্বপ্নে দেখছি কি আপার সাজ পোশাক কি খুশবু গায়ের থেকে বার হচ্ছে জীবনে করে দিয়ে ওই খুশবু আমি এত দামি দামি আতর মেখেছি মদিনা শরীফ থেকে আমি আতর কিনে এনে মাখি মেখেছি কিন্তু ওইরূপ খুশবু আমার জীবনে আমি আমার নাকে পাইনি আমি জিজ্ঞেস করছি হেরা তুই এত সুন্দর জামা কোথায় পেলি বল আমি একটু কিনবো আমি একটু গায়ে তৈরি করে গায়ে দেবো আর ইয়াতর সেন কোথায় পেয়েছিস একটুখানি বল একটুখানি বল আমি সেন কিনবো কত দামি হোক ইনশাআল্লাহ আমি কিনে আমি গায়ে লাগাবো বলতে না বলতে আমার মুখের দিকে তাকিয়ে বলছে শোন এই জামা কোনো দর্জির দোকানে পাবি না ইয়াতর কোনো জায়গায় পাবি না এই বলতে বলতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল আজকের বলছি প্রকাশ করে দিলাম কীর্তিপুরে ভাইদের কাছে আমি খোকা ভাই বলছি আমি যদি মিথ্যে বলি আল্লাহ আমার জবান বন্ধ করে দেবে এত বড় প্রতিজ্ঞা করে বলে দিয়ে যাচ্ছি আল্লাহ জি আমি বলবো নিশ্চয় আল্লাহ পাক ওকে সুখে রেখেছেন আমার মন বলছে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন ছেলেরা তরুণ যুবকেরা আজকে যারা তারই নামে সব্রসানি করছো আজকে তারই নামে যারা আজকের মাহফিল করছো আমি হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি তোমাদের রুহানি দোয়া তাওয়াজ্জা তোমরা পাবে ইনশাআল্লাহ ঘাবড়াবে না ঘাবড়াবে না তাই ছেলেদের আমি ডেকে বলছিলাম বাবা তোমরা কি প্রতি বছর করবে ওরা বলছিল হুজুর আমরা নবী দিবস করি তার আগের দিন কো মরহুম আব্দুল মান্নান হুজুরের ইসালে সব আমরা দুদিন করব আগের দিনও করব জি তাই আজকের আমি আপনাদের বলতে চাচ্ছি আজকের কেন আজকের তিনি ভালো কেন হবেন না এই দুটো মাদ্রাসার দায়িত্ব যিনি রুয়েডাঙ্গা রসুলিয়া মাদ্রাসা আর ক্যাডাঙ্গা দিনী মাদ্রাসার দুটো মাদ্রাসার দায়িত্ব যিনি সামলে গেছে একটা মানুষ আঙুল তুলে বলতে পারিনি যে একটা টাকা তুমি এদিক ওদিক করেছো আমি বরঞ্চ নিজে দেখেছি আমাকে যখন আমি ক্যাডাঙ্গা মাদ্রাসার সেক্রেটারি আপনারা জানেন আব্দুল মান্নান সাহেব উনি আমি সেক্রেটারি হব না আমি বললাম ও পথে পা দেব না তোরা আওলাদ তোরা থাক আমার বলল কোনো কথা না তোকে থাকতে হবে আমি সভাপতি তুই হবি সেক্রেটারি অবাক আমি বললাম আমাকে ডেকে নে আমাকে এই দায়িত্ব দিলে আমি কি পারি বলছে না তোকে পারতে হবে আমরা আমি দেশ বিদেশ যাই আমি বাইরে দূরে দূরে যাই এই কঠিন দায়িত্ব আমি সামলাতে পারবো না না তোকে সামলাতে হবে জোর করে আমাকে চাপিয়ে দিল জি শুধু তাই না আমি দেখতাম এখান থেকে প্রত্যেক রোববার করে ক্যাডাঙ্গা মাদ্রাসা যেত
দুই তিন পকেট থেকে টাকা বার করছে আমি বলছি কি ব্যাপার বলে রাস্তা দিয়ে আস্তে আস্তে টাকা দিছিল মাদ্রাসার এটা এই পকেটে রেখেছি এটা এই পকেটে রেখেছি এই পকেটতে বার করলি কেন আমাকে বলছে আমার বাড়ি একজন মাদ্রাসার টাকা দিয়েছিল আমি এই পকেটে রেখেছিলাম অবাক আমি বললাম তুই কষ্ট করে তেল খরচ করে আসিস কিছু নিয়ে আমাকে বলে মসি আমার আব্বা এত কষ্ট করে আজকে না খেয়ে আমার চাঁদপুর হুজুরের চিন্তা করত আজকের ক্যাডাঙ্গার বাড়িটা পাথরের বাড়ি সেই সময় করতে পারত দুই হাতে রোজগার করেছে না তিনি মাদ্রাসা তৈরি করে কোরআনের কারখানা বানিয়ে গেছে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ আপনার জানেন না হুজুর কিবলা কিভাবে আয় করেছে আমার মরহুম চাঁদপুর হুজুর কিবলা আমার কাছে তো মানুষ টাকা দিত মানে হুজুর কিবলার হাতে দিলে আমার কাছে দিত মচি এই টাকাগুলো তুই রাখ আমার বলতো তুই রাখ তুই আমার ব্যাগে ঢুকিয়ে দে আমি তো জানতাম কত টাকা আয় করত না সব দিনের জন্য ব্যয় করে চলে গেছে আল্লাহু আকবার তার আওলাদ কেমন হবে বলুন তাই আজকে আপনাদের বলছি বাবা তরুণ যুবক তোমরা যে কাজে লেবেছো আমি আমি বলবো ইনশাআল্লাহ মরহুম হুজুর তথা হুজুর কিবলা আওলাদের রুহানি দোয়া তোমরা পাবে ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ ঘাবড়াবেন না চিন্তা করবেন না তাই যে কথা বলতে বলতে চলে এসেছি আর দুটো একটা কথা আমি আপনাদের শুনিয়ে দেই আল্লাহর নবীর জাহানটা এইবার কব্জ করবে আহ আল্লাহর নবীর জাহানটা কব্জ করবে জি এইবারে সব ভাড়াভার যখন কবুল করে আজরা নিয়েছে আমার নবীর জাহানটা এইবার কব্জ করছে আল্লাহর নবীর জাহান কব্জ করা হয়ে গেছে আমার নবী বিড়বিড় বিড়বিড় করে যেন কি বলছে অবাক কাণ্ড মানুষ দুনিয়াতে চলে গেলে বিদায় নেবার পরে কিন্তু ঠোঁট নড়ে না বাবা কিছু বলতে চায় না কিন্তু দয়ার নবী রহমতের নবী বিড়বিড় 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 করে যেন কি বলছে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু উনি কানটা দিয়ে শুনতে পেলেন আমার নবীর আওয়াজটা তবে ইন্তেকাল করেছেন আওয়াজটা শুনতে পেলেন আমার নবী পাক উনি কি বলতে চাচ্ছেন না 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 হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু উনি লাঙ্গা তরবারি নিয়ে বলেছিলেন ও মদিনাবাসীরা রে আমার নবীর জানে ইন্তেকাল মৃত্যু বলবে না একটা বার তাকে দেখো যে মানুষটা দুনিয়াতে চলে গেলে ঠোঁট নড়ে না মুখ নড়ে না আমার নবীর ঠোঁট নড়ছে ও ভাইরা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন গলা কানে জড়িয়ে বলল মা আমি এমন করে বলে না পাগলামি করো না একবার কারখান নবীর কাছে দিয়ে দেখো আমার নবী বিড়ি বিড়ি করে বলছে ইয়া হাবলি উম্মতি একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আজকে ইন্তেকাল করার পরেও আমার নবী রহমতের নবী বিড়ি বিড়ি করে আমার আপনার কথা বলছে একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আজকের লক্ষ্য করুন নবী আমার বলে গেলেন ভারটা দিয়ে গেলেন আজরাইল বললেন পিঁপড়ে কাটা যন্ত্রণার আজকের ইন্তেকাল ওই রূপ আমি ইন্তেকাল করাবো মৃত্যু করাবো আবার এদিক নবী বিড়বিড় বিড়বিড় করে যেন কি বলছে কান পেতে শোনা গেল ইয়াহলি উম্মতি উম্মতির উপায় কি হবে ওরে কীর্তিপুরের ভাই ওরে আমার তরুণ যুবক আর আমার মা বোনেরা বেটিরা আজকে আমরা কোন নবীর উম্মত একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবে আমি আপনাদের চিন্তা কথাগুলো বলে দিয়ে যাচ্ছি আল্লাহর নবী রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আমার নবীর বুকের উপরে পড়ে চিল্লাচ্ছে বুকের উপরে পড়ে কাঁদছে একটাই কথা দুই ভাইয়ের আমার নানু আমার নানু আমার নানু শুধু চিল্লাচ্ছে কেন
হাসান হোসেনের বুকে কেন এত ব্যথা? আল্লাহর নবী, দয়ার নবী যখন বলে না মদিনার মসজিদে বসেছিলেন, আলী হুজুর একটা কোণায় বসেছিলেন, আলী হচ্ছে আমার নবীজির জামাই, এক কোণায় বসে আছে, আলীর মনটা খারাপ, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আমার নবী ডেকে বলে আলী রে তুমি এমন করে মদিনার মসজিদের কোণায় কাঁদছো কেন, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি ক্ষুধার্ত, আমি কাঁদছি ভুকার্ত, আমি কাঁদছি পেটে কিছু নাই এই জন্য কাঁদছি, আমি কাঁদছি চোখের পানি ফেলছি, আমার নবী পাক দেখল বাবা আমার কাছে এসো, হযরত আলী কাছে এলো, বাবা তুমি ক্ষুধার্ত ভুকার্ত, আলী বলে নবী গো আমার যে পেটে ক্ষুধার্ত ভুকার্ত আমি তাতে কোনো দুঃখিত নেই, আমার কলিজা পেটে যাচ্ছে, আমার নয়নীর মানে হাসান হোসেন, আমার বিবি ফাতেমা তিন দিন কিছু খায় না, কাঁদছি চোখের পানি ফেলছি, আহ বিশ্ব নবী দুটো খেজুর তুলে দিলেন, আলী এই লাও দুটো খেজুর, যাও তুমি বাড়ি যাও, ভাগযোগ করে খেয়ে পানি খেয়ে জীবনটা বাঁচাও। হযরত আলী খেজুরটা হাতে করে নিয়ে দৌড়াতে লাগলো, ছুটে ছুটে যেতে লাগলো, আহ হঠাৎ পথের কিছু মাছ বরাবর গেছে, তাকে দেখা একটা ফকির শুয়ে আছে পথে, হযরত আলী অবাক, এ ফকিরটা রাস্তায় শুয়ে কেন, কারণটা কি? একটা কম্বল মুড়ি দেওয়া হযরত আলী থমকে দাঁড়িয়ে গেলেন, আমরা তো সব চিন্তা করি নে, নিজের চিন্তা করি, নিজের বিবি বালবা চিন্তা করি, হযরত আলী থমকে দাঁড়িয়ে মনে করলেন এ ফকিরটা শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, আমি একটু সালাম করে দেখি, ও মরা না জিন্দা। শরিয়াতের মশলা আইন হচ্ছে কোন পথিককে দেখা হলে সালাম করবে, আল্লাহর আলী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, কোন জবাব পেলেন না, তিনবার সালাম দিলেন জবাব পেলেন না, তিনবার পরে ফকিরটা জবাব দিলেন ও আলাইকুম সালাম, কম্বলটা আগলা করে বলছে আলী ও নবীর জামাই, তুমি যখন আমার আজকের সালাম দিলে আমার কিছু খেতে দাও, আমি ক্ষুধার্ত। আলী বলছে ফকির আমি মনে মনে করছিলাম তুমি বোধহয় মারা গেছো দুনিয়ায় নেই, ফকির বলছে আমি বেঁচে আছি আমি ক্ষুধার্ত আমার কিছু খেতে দাও আমি খাবো ক্ষুধার জ্বালা মিটাবো, আলী হুজুরের কাছে দুটো খেজুর, দুদিন তিন দিন বাড়ি খাওয়া না, নবী পাক দিয়েছে বাড়িলে ভাগযোগ করে খাবে ক্ষুধার জ্বালা মিটাবে, হঠাৎ ফকির বলছে আমার কিছু খেতে দাও, আলী তখন বললো বাবা ফকির ওটো টোটো আমার বাড়িতে চলো আমি তোমার ক্ষুধার জ্বালা মিটাবো আমি তোমার কিছু খেতে দেব, আলী বলছে চলো, ফকির বলছে আমাকে যদি খেতে দাও তবে আমার কাঁধে করে লও আমি হেঁটে যাব না, আলী বলতে কেন হাঁটবো না, বলতে তুমি খাদ্য আমি হাঁটবো কেন, কাঁধে লও, বাবা এ কি ফকির, হযরত আলী কাঁধে করে নিয়ে বাড়ি বারান্দায় রাখলেন, বাবা বসো ফকির খাবার ব্যবস্থা করছি, ঘরে গেল আসসালামু আলাইকা জব দিয়েছে মা ফাতেমা, জব দিয়েছে মা ফাতেমা, ও আলাইকুম সালাম আনা ফাতেমা, আমি ফাতেমা হাজির, দরজাখানা খুলে হযরত আলী যখন ঘরে গেলেন যাবার সঙ্গে সঙ্গে মা ফাতেমা কি করলেন, নিজের আসল খানা দিয়ে আলীর চোখের পানি মুছিয়ে দেয়, মুখটা মুছিয়ে দেয়, দেওয়ার পরে হযরত আলী দাঁড়িয়ে আছেন, মা ফাতেমা কি করলেন স্বামীর পাঁজা করে জড়িয়ে এইবারে বসাবেন, হযরত আলী বলছে ফাতেমা আমি এখন বসবো না বসবো না, ও ফাতিমা রে জলদি করে তুই এক লোটা পানি দাও আমি দূরে কাত নফল নামাজ পড়ব, ফাতেমা দু এক লোটা পানি দিলেন, হযরত আলী উযু করে নামাজের পাটিটা বিছিয়ে
দুরেকাত নফল নামাজ পড়বে ইমামে হাসান হোসেন ওরা বাড়ির ভিতর বারান্দায় শুয়ে আছে হঠাৎ ঘুমটা ভেঙে তাকিয়ে দেখে আব্বা নামাজে দাঁড়িয়ে আছে জোরে বলো আর একটু চিল্লে বলা গেল না নামাজে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে ইমাম হাসান হোসেন দুই ভাই উঠে দুই দিকে বসে গেল বিশ্ব নবীর জামাই উনি দুরেকাত নফল নামাজ পড়ে বসে আছে দুই ভাই আব্বার গলাখানা জড়িয়ে বলছে আব্বা আমাদের খোদা জ্বালা মিটিয়ে দাও বড় খোদা ঘুম আসে না ঘুমাতে পাচ্ছি না খোদার জ্বালা মিটিয়ে দাও হযরত আলী বলছে বাবা আমি এনেছি তোদের খাওয়াবো বলে কিন্তু তোদের গালে দিতে পারবো না একটাবার তাকে দেখ বাইরে ও আম্মা সাইলা ফালাতা নাহার সাইলকে ফিরাত আল্লাহ কোরআনে মানা করে দিয়েছে এই দেখ আমার পকেটে দুটো খেজুর আছে তোদের দেব না ওই ফকিরকে দেব হাসান হোসেন বলছে আব্বা আমরা তোমার জন্মদাতা ছেলে আজকে আমাদের মুখের দিকে তাকাচ্ছ না ফকিরের দিকে তাকাচ্ছ দাও আমরা দুই ভাই খাবো আলী বলছে হবে না হবে না আল্লাহর আলী নামাজের পাঠির থেকে উঠে বাবা ফকিরকে দুটো খেজুর দিতে যাবে হঠাৎ ইমাম হাসান হোসেন পা দুটো জড়িয়েছে ছাড়ে না আল্লাহর নবীর নাতি ডেকে বলছে না না ওই দুটো খেজুর আমাদের দুই ভাইয়ের দাও খোদা জ্বালা মিটেলে আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবীর জামাই ডেকে বলছে হাসান হোসেন রে পা ছেড়ে দে বাবা পা ছেড়ে দে দিনের নবী দুটো খেজুর দিয়েছে তোদের দেব না ফকিরকে দেব হাসান হোসেন পা ছাড়ে না হযরত আলী কি করলেন ওই পার ছাড়া মেরে দুটো বাচ্চাকে ফেলে দিলেন এইবার বাবা বাইরে বেরিয়ে গেলেন হাসান হোসেন ছুটে যে পাঁজা করে ধরে বলছে আব্বা তুমি পায়ের ঝটকা দিলে কেন তুমি কি আমাদের চেনো অবাক ছেলে বাপের বলছে জন্মদাতা বাপ তেনাকে বলছে তুমি আমাদের পার ঝটকা মেরে ফেল দিলে কেন আমাদের চেনো বাপ নাকি চেনে না চিন্তা করো হযরত আলী চমকে গেল হাসান হোসেনের মুখে এই কথা সঙ্গে সঙ্গে খেজুর দুটো ফকিরকে দিয়ে ছুটে গেছে নবীর দরবারে এত বড় কথা আমার আলী আজকের সন্তান বলল হযরত আলীর বুকটা যেন কেমন হচ্ছে আমি বাপ জন্ম দিয়েছি আর আমি চিনি না আমি চিনি না একটা মনে যেন তোলপাড় হচ্ছে ছুটে 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 মদিনার মসজিদে গেল হাসান ইমাম হোসেন দুই ভাই ওরা পেট দুটো ধরে ওরাও মদিনার মসজিদে চলে গেছে জোরে বল হযরত আলী ডেকে বলছে হুজুর আপনি আমার শ্বশুর আব্বা আজকে আমার ছেলের মুখে এমন কথা শুনবো আমি নিজে কল্পনা করতে পারিনি আই শ্বশুর আব্বা আপনি বলুন তো আমার জন্মদাতা ছেলে আমাকে বলল তুমি কি আমাদের চেনো আমার মনে ধাক্কা লাগছে তোলপাড় হচ্ছে আব্বু একটু বলো আল্লাহর নবী দয়ার নবী হাসানকে ডান উপরে বসালেন হোসেনকে ডান বামুর বসালেন বসাবার পরে বলছে আলী গো আমার হাসান হোসেন যদি বলে আব্বা তুমি আমার চেনো ও তো ঠিকই বলেছে বাজে কত বলিনি আলী বলছে কি বলছেন হুজুর আমার ছেলে এত বড় কথা বলে আপনি বলছেন বলে আলী রে যেদিন এই মদিনার মসজিদে আল্লাহর ফেরেশতা জিবরিল একটা সাহাবীর সুরত ধরে এই মদিনার মসজিদে এসেছিলেন তার নাম হচ্ছে দাইয়াতুল কালবি ওই সাহাবী ছিল সরল মানুষ সুন্দর মানুষ আমার দরবারে বসে গেছে আমার হাসান হোসেন ছিল আমার কোলে বসে সঙ্গে সঙ্গে কি করলো ওই দুই ভাই উঠে দাইয়াতুল কালবি সাহাবীর কোলের উপরে বসে গেল হাসান হোসেন বুঝতে পারছেন উনি জিবরিল উনি তো মানুষের সুরত ধরে চলে এসেছে তাই সঙ্গে সঙ্গে দুই ভাই কি করলো হ্যাঁ বলে না ওই সাহাবীর দুই পকেটে হাত দেয় যেহেতু দাইয়াতুল কালবি যখন আসে উনি কিন্তু বাবা আপার ফল ফুল নিয়ে আসে তাই ওই মনে করে পকেটে হাত দিয়েছে নবী আমার চিন্তা করছে আমার দুটো নয়ন নাতি বেয়াদবি করছে আজকের বলে ফেরেশতার সঙ্গে কারণটা কি ব্যাপারটা কি আমার নবী বলে
সাবি খবরদার মনে কিছু করো না আমার নানু ভাই তোমার চেনে না মনে কিছু করো না তোমার দুই পকেটে হাত দিচ্ছে কেন তুমি যে সাব বলে আজকের সাবি সুরত ধরে এসেছো ওই সাবি যখন আমার মদিনার মসজিদে আসে ও কিছু ফল ফুল নিয়ে আসে এইজন্য আজকে তোমার পকেটে হাত দিচ্ছে ওরা ফল ফুল নেবে বলে জিবরিল মনটা যেন কালো হয়ে গেল মনটা যেন নিচু হয়ে গেল হাত তুলে বলে আল্লাহ আমি যদি আগে জানতাম এই সুরতে এলে ফল আনতে হয় আল্লাহ আমি তো আনতে পারিনি আজকে তোমার নবীর নাতি বারবার পকেটে হাত দিচ্ছে আমি তো ফল দিতে পাচ্ছি না আমার আল্লাহ ডেকে বলে ও জিবরাইল এক বিন্দু চিন্তা করো না আমার নবীর দুটো নানু ভাই আমার নবীর দুটো নাতি বারবার পকেটে হাত দিচ্ছে আমি আল্লাহ জান্নাতের আঙ্গুর তোমার পকেটের মধ্যে ভরে দিচ্ছি সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলের পকেটে জান্নাতের আঙ্গুর ভরে দিয়েছে দুই ভাই এইবারে পকেটে হাত তুলেছে জিবরাইল এইবার উনি পকেটে হাত পুড়িয়ে সঙ্গে সঙ্গে আঙ্গুর বার করে বলছে নবীর নাতি এই লও ফল এই লও ফল দুই নাতি এইবার কি করলো ফল পেয়ে কি খুশি না না এতক্ষণ ছলনা করছিল ফল রেখে পকেটে আমাদের দেখছিল এই দেখো নানা কি সুন্দর ফল এনেছে এই দেখো আমাদের খাওয়াবে বলে দুই নাতি সামনে বসে কিছু ফল নবীর কাছে দিয়েছে আই নানু আপনি কিছু খান আর আমরা খাবো আমার রসুল ডেকে বলছে নানু ভাই যিনি ফল তোদের দিল ওনাকে একটু দিবি না তুই খাবি তোরা খাবি আর আমি খাবো হাসান হোসেনের মনে ধাক্কা লেগেছে সত্যি তো যিনি দিল তেনাকে দেব না সঙ্গে সঙ্গে কিছু ফল জিবরা হাতে দিয়েছে হুজুর খান কিন্তু জিবরাইল তো খাবে না আল্লাহর ফেরেশতা আল্লাহ জেকের করে খোদা মিটে যায় এইবার ফলটা নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ এখন কি করি কি করি বুঝতে পারছেন না হাসান হোসেন বলছে না না ফল দেন ও যে এনেছে যে সাহাবি ওনার পকেটে ভরে দেয় উনি যখন খাবেন আমরা খাবো কেন তখন চিন্তা করছে আল্লাহ এত বড় লজ্জার ব্যাপার কি করি আল্লাহ ডাক দেয় জিবরিল তুমি আমি বুঝতে পেরেছি তোমার হাতে ফল দিয়েছে তুমি খেতে পারবে না যে তুমি জেকের ঘরে খোদা মিটে যায় তুমি তো নূরের ফেরেশতা কি করে খাবে কি করে খাবে ও জিবরিল রে আমার নবীর দুটো নয়নের নাতি রে নবী যতরা ভালোবাসে মহব্বত করে আমি আল্লাহ ততরা ভালোবাসি ও জিবরিল আমার নবীর নাতি যখন ফল দিয়েছে কোনো কথা চলবে না আমি আল্লাহ হুকুম দিলাম আজকের আঙ্গুর ফলটা তুমি খাবে একটু জোরে বলো আর একটু চিল্লে বলো ও আলী তুমি চেনো না তুমি জানো না আমার দুটো নানু ভাইকে আমার আল্লাহ কত ভালোবেসেছে এই জন্য আমার দুটো নাতি তোমাকে বলেছে আব্বু তুমি জন্ম দিতে পারো তুমি আমাদের চেনো তোমার বোঝার ভুল হয়েছে তুমি মনে করছো আমি জন্ম দিয়েছি আজকের আমার ছেলে এত বড় কথা বললো আমাকে চেনো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমার আল্লাহ আমার দুটো নানু ভাইকে কত ভালোবেসেছে কত প্রেম করেছে একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না তা একটুখানি লক্ষ্য করুন একটুখানি খেয়াল করুন সেই নয়নের দুটো নাতি কেঁদে কেঁদে হল্লা হচ্ছে যদি বলছেন কেন আল্লাহ পাক দুটো নাতিকে আমার আল্লাহ কত ভালোবেসেছে যেদিন বিশ্ব নবী মদিনার মসজিদে তাই চলে গেছে মদিনার মসজিদে নবী আমার নামাজ পড়ছে দুই নাতি কোথায় ছিল ছুটে এসে নবীর পিঠের উপরে পড়েছে নবীর পিঠের উপরে বসেছে আহ এইবারে নবী যদি সেজদাতে মাথা তোলে দুই বাচ্চা পড়ে গেলে লাগবে ওদের হাত পায়ে লাগবে নবী আমার মাথাতে সেজদা থেকে মাথা তুলতে পারছে না দুই নাতি কিন্তু বসে আছে
ঘোড়া ঘোড়া খেলবো, ঘোড়া ঘোড়া খেলবো। হ্যাঁ, বড় ভাই বসেছে সামনে, পিছনে ছোট ভাই বসেছে, ঘোড়া ঘোড়া খেলবো। ও না না, আমাদের ঘোড়া চাপাও, একটু ঘুরে ঘুরে একটু ঘোরো। কিন্তু নবী আমার মাথা তুলতে পারছে না, মাথা তুললেই তো দুই ভাই পড়ে যাবে। আল্লাহ পাক বললেন, জিবরিল আমার নবীর কানে কানে বলে দাও, দুটো নাতি যখন পিঠে ঘোড়া ঘোড়া খেলছে, ও জিবরিল রে, নবী যদি মাথা তোলে দুই নাতি পড়ে যাবে, বাচ্চা পড়ে যাবে, ওদের হাতে বাইর লাগবে। একবার কানে কানে বলে দাও, দুই নাতি যতদূর পড়ে থাকবে আমার নবী যেন মাথা না তোলে। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। জি, তাহলে একটু লক্ষ্য করেছেন, একটু খেয়াল করেছেন, এইবারে বিশ্ব নবী হাবিবুল্লাহ রসূলুল্লাহ দুই নাতি যখন পিঠের উপরে বসে আছে, ঘোড়া ঘোড়া খেলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মদিনার মসজিদের দরজাখানা খুলে দেখে, দুই নাতি নবীর পিঠে বসে নবীজির মাথা চুল ধরে বলছে, ঘোড়া চলো, ঘোড়া চলো। আবু বকর সিদ্দিকের যেন জিভে কামড় দিয়ে মনে মনে করছে, আল্লাহ কত বড় বেয়াদবি করছে এরা দুই ভাই, আমার বিশ্ব নবীর পিঠের উপরে চড়ে আর মাথার চুল ধরে আজকে ঘোড়া ঘোড়া খেলছে, এটা যেন কেমন কেমন ভাব। তাই হযরত আবু বকর সিদ্দিক কি করলেন, দুই বাচ্চাকে ধরে লাভিয়ে নিলেন। আমার নবী মাথাখানা তুলে বলছে, আবু বকর তুমি কি করলে বাবা, কি করলে? হুজুর আমি কি করেছি, হুজুর হুজুর আমি কি করেছি? আল্লাহ রসুল ডেকে বলে, আবু বকর ওদের দুই ভাইকে তুমি আমার পিঠ থেকে লাবালে কেন বলো? হুজুর আপনার পিঠে আজকে ওর দুই ভাই ঘোড়া ঘোড়া খেলছে, আমার বড় কষ্ট হচ্ছে, আপনি দয়ার নবী, আল্লাহর দোস্ত, রহমতের নবী, আমি তাকে দেখছি আপনার কষ্ট হচ্ছে, আজকে ঘোড়া ঘোড়া খেলবে ওরা, আমার বড় দুঃখ লাগছে। আমার নবী পাক দেখবে, আবু বকর কেন তুমি লাবাতে গেলে বাবা, কেন তুমি লাবাতে গেলে, কেন তুমি লাবাতে গেলে? আরে আবু বকর রে, আমার আল্লাহ মানা করে দিয়েছে, আমার নাতি যত আমার পিঠে থাকবে সেজদাতে মাথা তোলা মানা, তাহলে আমার দুটো নাতিকে আমার আল্লাহ কত ভালোবেসেছে। হুজুর আজকে আপনার নাতিকে আল্লাহ এত ভালোবেসেছে, আজকের পিঠের থেকে আমি লাভিয়ে তো ভুল করেছি, হুজুর আমি আমি অপরাধী, আমি অন্যায় করেছি। আল্লাহ রাসূল বলল, আবু বকর তুমি নিজে তো করনি, বুঝতে পারনি, আমার মহব্বতে করেছো, তুমি ঘাবড়িও না, কোনো চিন্তা করো না। কিছুক্ষণ পরে দয়া রাসূল ডেকে বলল, আল্লাহ আমার দুটো নয়নের নাতি, ওরা একটু ঘোড়া ঘোড়া খেলবে, আমার ফাতেমা তো গরিব, আমার আলী গরিব, আল্লাহ তুমি যদি দুটো ঘোড়া ওদের দিতে, আমার দুটো নাতি একটু চড়ে চড়ে বেড়াতো। আল্লাহর দোস্ত হাত তুলে দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কি মহিমা, দুটো ঘোড়া মদিনার মসজিদে এসে হাজির। জোরে বলো, কেতাব এসেছে, ওই ঘোড়া দুনিয়ার কোনো ঘোড়া না, ওই ঘোড়া কোনো পোষা ঘোড়া না, আল্লাহর জান্নাতের ঘোড়া হযরতে জিবরাইল পৌঁছে দিয়েছে। জোরে বলো, তাহলে সেই হাসান হোসেন যদি বলে, আব্বা তুমি আমাদের পার ঝাটকা মারলে, তুমি আমাদের চেনো? আমার রসুল বললে, আলী এই ক্ষেত্রে তুমি তোমার বাচ্চারে তুমি চেনো না, সেই বাচ্চা দুটো কাঁদছে পিঠের উপরে বসে, বুকের উপরে বসে, আহ আমার নানা নেই, নানা নেই, দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছে, চোখের পানি দরদর করে পড়ছে। জি জি, বুধবারের দিন কবর দেওয়া হয়েছে, সংক্ষেপ করে বলছি বাবা, বেশি বলবো না, যেহেতু আপনারা অনেক উদ্বেগ হয়ে বসে আছেন সবর আসানির মাহফিল, সঙ্গে সঙ্গে কি হলো, এইবারে বুধবারের দিন কবর দেওয়ার পরে সবচেয়ে কাঁদতে কাঁদতে বেশি হল্লা হয়েছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার মুয়াজ্জিন, আজান যিনি দিয়েছিলেন আমার নবীর কথা মতো, উনি মদিনার মিনারে দাঁড়িয়ে আজান দিতেন, আমার নবী মেম্বারে বসে থাকতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতার চুল চিপতে চিপতে, আর আজান আমার দোয়া হবে না, আমি চলে যাচ্ছি। তাহলে একটুখানি বলছি বাবা, একটুখানি শুনে দিচ্ছি, আজকের আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা কেমন করেছিল। তাই আজকের সাহাবীরা তাদের যে আর্দনা, তাদের যে মনের দুঃখ বেদনা, তাদের যে মনের কষ্ট, চালা আবু বকর সিদ্দিক ওয়াজ করেছিলেন, বলেছিলেন, ও মদিনার ভাইরা সবাই আসার যাওয়া, রসুল পাক এসেছিলেন আমাদের কাছে, চলে গেছেন, একদম চিন্তা করো না, আমরাও চলে যাব,
আমরা থাকব না এক ওয়াজে সারা মদিনার মানুষগুলো স্তব্ধ হয়ে গেল সবাই যেন চুপ হয়ে গেল সবাই যেন কেমন কেমন মনে করলো আবু বকর সিদ্দিককে খলিফা বানালো জোরে বলুন সুবহানাল্লাহ যা কাম সেদিকে যাচ্ছি না এখন আমার যে মনের এই যে ওয়াজগুলো আজকে আপনাদের কাছে আমি করছি আমার ওয়াজগুলো কিন্তু আলাদা আপনারা জানেন জি অনেকে ওয়াজ শুনে কারণ আমি জানি এখান থেকে আমি যখন এই এলাকা থেকে জলসা করে যাই আমি যখন ওই বনগা এলাকাতে জলসা করে যখন যাই আপনাদের মগরায় আমার একটু রাখতে হয় ওখানে একটা দিনে রাতের বেলা অনেক রাত পর্যন্ত চায়ের দোকানটা খোলা থাকে এলাকার একটা ছেলে খুলে রাখে আর আমি বুঝবেন না আমি ওখানে এলি আমি গাড়িটা রেখে একটু চা খাই ওখানে আর ও এমন ছেলে ও কিন্তু আমার কাছে চার পয়সা নেবে না বলছে হুজুর চার পয়সা নেব না অন্তত যদি দু দশটা লোক দাঁড়িয়ে থাকে চাঁদের চা দেবে কি আমার গাড়ি রাখার সঙ্গে সঙ্গে ও আমার চা দেয় আমি তখন চিন্তা করি অন্য চিন্তা আমি তখন ভাবি আজকের আমার চাঁদের হুজুর কেবলার গোলাম ছিলাম বলে আজকের আমি আজকের বুঝতে পেরেছে তাই চাটা আমার আগে দেয় আমি কয়েকদিনও চা দিচ্ছে ফ্রি আমি বলছি ফ্রি খাবো না পয়সা নিতে হবে ও তো নেবে না জোর করে আমি দিয়ে দেই বুঝলেন এটা কার আমার চাঁদপুর হুজুর কেবলার দোয়া জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলতে পারলেন না তাই আজকের আমি যে কথাটা মেন বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো ধরছি সেটা হচ্ছে এই আমার ভাই আব্দুল মান্নান আজকের আমাদের মাঝে নেই গতদিন আজকের আমরা কবর দিয়েছি চোখের পানি ফেলে কেউ ঘাবড়াবেন না চিন্তা করবেন না আমি হাতে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি আওলাদের আছে সন্তানের আছে কলিজার টুকরার আছে এই রসুলিয়া মাদ্রাসা আমার পীরের দেওয়া নাম খবরদার জানো অপমানিত না হয় লাঞ্ছিত বঞ্চিত না হয় আপনারা সবাই মিলে ইনশাল্লাহ ওই মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখবেন বলুন ইনশাল্লাহ জোরে বললেন আর একটু জোরে বলতে পারলেন এই মসজিদে আমার চাঁদপুর হুজুর কেবলা আসতো আমও তলপিলে আসতাম বাবা এই কীর্তিপুরে মসজিদে আমি আসতাম এইখানে আমি জানি এই কীর্তিপুরে মানুষ কত ভালোবাসতো আমি জানি বাবা জি আমার মনে এখনো গাঁথা আছে বাবা জি হুজুর কে আসতেন দোয়া করতেন এটা আমার জানা আছে বাবা এই জন্য বলছি জমর হুজুরকে ভালোবেসেছেন আওলাদকে ভালোবেসে মাহফিল দিয়েছেন কিন্তু তেনার হাতে গড়া মাদ্রাসা একটু লক্ষ্য রাখবেন তো নাকি জোরে বলুন সবাই চিল্লে বলুন বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ জি আর হুজুর কেবলার কি দোয়া আপনারা জানেন বাবা আমি যদি রুইডাঙ্গা মাদ্রাসায় না এসেছি ইসাল সবে ওতে চাঁদা ভালো হয় না চাঁদা ভালো হয় না বলেন মেয়েরা টাকা ফির গেলি একবার আসেনি বলে আমার মান্না দুনিয়াতে চলে গেছে আমি মিথ্যে বলবো না নবীর মহফিল আমার বললো তুই আসিসনি ওরা টাকা ফির গেলি গেলি মান্নার দেখাচ্ছে বলছে এই দেখো টাকা লিয়ে আসছে তোমার তো বলো খোকা ভাই আসেনি কেন আল্লাহ আকবার আপনি তো জানেন বাবা আপনি তো দেখেছেন আল্লাহ আকবার আমি খেটে দেই বাবা তবে আমি খাঁটি আমার পীরের দিকে নজর করে খাঁটি জোরে বলুন আলহামদুলিল্লাহ আর আপনারা একটা জিনিস দেখেছেন আমি জীবনে অহংকার করিনি বাবা আমি গর্ব করিনি অনেক বক্তা আছে অন্যরকম বাবা আমার কি না বলে হ্যাঁ ভালো লেখাপড়া জানে না এ জানে না সে জানে না এ করে না ও করে না আমি বলি আমি কিচ্ছু জানি না পীরের দোয়া আল্লাহ আমার চালাচ্ছে জোরে বলুন তোরা যত লাগবি লাগ যত সাদা করবি কর পীর কবর থেকে আমার বদলে দেবে জোরে বলুন চিল্লে বলুন জি অত চিন্তার কারণ নেই আমি একই রকম আছি বাবা একই রকম আছি একই রকম সেই খোকা ভাই এখনো খোকা ভাই আজকে এই 47 বছর পড়লো আমার রদের বয়স 47 বছর আমার রদের বয়স চলছে বাবা শুনলে অবাক হয়ে যাবেন আমার বাড়ি চলুন আমি 47টা ডায়েরি দেখাচ্ছি বাবা আল্লাহু আকবার 47টা ডায়েরি সব তারিখ ভাই তারিখ সব ভাস করে রেখে দিছি কিচ্ছু না আছে আমি ডায়েরি গুলো দেখি হুজুরের দোয়া তো আর ডায়েরি গুলো থাক জি এগুলো তাই বলছি বাবা এই এই কীর্তিপুরের দোয়া আমার আছে বাবা কীর্তিপুরের দোয়া আছে অনেক ভাই আমি ছোটবেলা আমার আব্বা ছিল না আমার পয়সা দিত হাতের ভিতরে হুজুর এতিম ছেলে এসছে আপনার সঙ্গে এই দাও কিছু পয়সা দাও
ওর বাপ নেই এ কত বাবা আর ভালো মনে আছে জি জি এখন অনেক অনেক কথা বলে খবরদার খুব সাবধান কারু কথা শুনবেন না চাঁদপুরে হুজুর যে নিয়ামত রেখে গেছে সেই নিয়ামতের দিকে লক্ষ্য করবেন কে কি বলল দেখার দরকার নেই আমি একটা কথা বলছি হুজুর কিবলা তাওয়াজ্জা হুজুর কিবলা দোয়া আওলাদের দোয়া ইনশাআল্লাহ আমরা পাব জোরে বলুন ইনশাআল্লাহ একটু জোরে বলতে পারলেন আর একটু চিল্লে বলতে পারলেন জি তা যাই হোক আমি গোনাগার আপনাদের কাছে কিছু খেদমত করলাম যেহেতু আজকের সেই জলসা না আমি আপনাদের যে কিছু জলসা করব আজকে যে কিছু বলবো আমার মন থেকে বেরোচ্ছে না বাবা আমি বলতে পারছি না বাবা কত বলে না আমার বাধা দিচ্ছে আমার আমার অস্ত্র জানেন আমি কেমন অস্ত্র করি বাবা আপনাদের দোয়া আমার পীরের দোয়া আমার ভক্তটা মার পেরেক বাবা ও কিরা কখন বলবে তাই ওটা আমার ঠিক করে দেবের কি যায় বলাও সেই বক্তা কিন্তু বাবা জি এজন্য বলছি বাবা আজকের ছেলেরা যুবকেরা আমার মরহুম হুজুর কিবলার আওলাদের মাহফিল করেছেন আল্লাহ ওদের সুমতি দান করুক জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই একটু দাঁড়ান তো বাবা সবাই দাঁড়ান ইয়া নবী সালাম